সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ থেকে শুরু হচ্ছে মাইটিভির এক অনবদ্য উপহার, আমাদেরকে সাংগীতিক উপহার, এবং এটির নামকরণ করা হয়েছে ফোক আইকন। ফোক আইকনে আমরা এমন সব গুণীজনের, এমন সব আমাদের পথপ্রদর্শকদের সাথে আবার মিলিত হব, আমি বলবো মিলিতই হব, যাদেরকে আমরা চিনি, যাদেরকে গান আমরা অহরহ শুনছি কিন্তু কতটা উপলব্ধির মধ্যে আনছি, কতটা জীবন বোধের মধ্যে তাদেরকে গ্রহণ করে ফেলছি, এটা কিন্তু একটু দেখতে হবে আমাদেরকে। আমরা তাদেরকে এত সহজে পেয়ে গেছি কারণ তারা সহজিয়া মানুষ, এটা ঠিক, কিন্তু তাদের চিন্তার জায়গাটা এত সহজে তারা আমাদের কাছে দিয়ে গেছেন বলে ভুল হবে যদি ভেবে বসি যে এই তো গান না, এই গানেরও ঊর্ধ্বে, সুরেরও ঊর্ধ্বে মানবতার জায়গায়। এই সব অপূর্ব মানুষগুলো যে আমাদের কি ঐশ্বর্য, তা তাদের গানের মাধ্যমে তারা রেখে গেছেন আমাদের কাছে। আমরা বুঝেছি কি না সেটা অবশ্যই চিন্তার বিষয়, বুঝলে কিন্তু খুব ভালো হবে আমাদের। ওই যে সত্যজিৎবাবু বলেছিলেন, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই, এটা তির্যকভাবে আমাদেরকে বলে গিয়েছিলেন, কারণ আমরা একটু অলস আছি, অনেক সময় জানতে চাই না। জানলে ভালোই হয়, আলোকিত হয় মনটা। আমি আজকে থেকে শুরু করলাম গামছা শাড়ি পরা। এই সাত দিন আমি এই গামছা শাড়ি পরে খুব আরাম করে এনাদের কথা শুনব, এনাদের গান কান ভরে মন ভরে শুনব, এবং সঙ্গে আপনাদেরও চাই। আজকে আমরা শুরু করছি লালন শাহ, লালন ফকির, যার সম্পর্কে তিনি নিজেই কোনো দিন কিছু বলতে আগ্রহী ছিলেন না, এবং তার গানে বা তার কোথাও তার শিষ্যদের কাছেও বারণ ছিল যে তার সম্পর্কে যেন কোনো প্রচার না হয়। তার কাজটাই তার প্রচার ছিল, বা তার এই মানবতা মুখী যে জীবনযাপন, যে চিন্তাধারা, সেগুলো দিয়ে যাওয়াটাই তার একমাত্র কর্ম ছিল, নিজেকে জাহির করা নয়, এটাও শেখার বিষয়। আমরা কিন্তু আজকাল ভুলে যাই যে আমরা খুবই ক্ষুদ্র একটি প্রাণী এই পৃথিবীতে, পিঁপড়েও যেমন আমরাও তেমন মাটি হয়ে যাই কিছুদিন পর। এইগুলো যদি মনে রাখতে পারি তাহলে এনাদেরকে আমরা মনের মধ্যে অনেক বড় স্থান দিতে শিখব। আজকে আমাদের সঙ্গে আছেন অরূপ রাহি। অরূপ আমাদেরকে লালন শাহর কাছে পৌঁছে দেবে। আজকে আমি যেটা ভাবছি যে আমি অনেক সময় বিরল গানগুলো করে থাকি, আজকে আমি চেষ্টা করব যে বরং যে গানগুলো সবাই শুনে থাকি সেগুলোকেও একটু আখড়ার ভঙ্গিতে কতখানি গাওয়ার চেষ্টা করা যায়, সেটা করে আমি আজকে কয়েকটা গান গাবো। ঠিক আছে অরূপ, চলো শুরু করি। জি Thank you.
বিশদ বিধির পর শাস্ত্র কানা বেদ বিধির পর শাস্ত্র কানা আর কানা মো আমার এসব দেখে কানার আর বাজা এসব দেখি কানা হাড বাজা পণ্ডিত কানা অহংকারে মত পরে কানা চগল খরে পণ্ডিত কানা অহংকার মত পরে কানা চগল খরে আন্দাজিয়ায় খুঁটে গারে আন্দাজিয়ায় খুঁটে গারে চেনে না এসব দেখে কানার হাট বাজা এসব দেখি কানার হাট বাজা এসব দেখে কানার হাট বাজা এসব দেখে কানার হাট বাজা
এসব দেখি কানার হাট বাজার। বেদবিধির পর সাত কানা, বেদবিধির পর সাত কানা, আর কানা মন আমার। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার। অনেক ধন্যবাদ অরূপ, কি অপূর্ব ভাবে তুমি প্রকাশ করলে তার 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 ধর্মকেই আমি বলবো। তার ধর্মই তো ছিল মানবতাবাদী, মানুষের ভালো, মানুষকে উচ্চ মার্গে নেওয়ার একটা প্রচেষ্টার সব সৃষ্টি তার। এবং তোমাদেরকে কি বলবো, চমৎকার একটি ব্যঞ্জনা নিয়ে বাউল সম্রাট লালন স্যার এই সঙ্গীতের পরিবেশের মধ্যে থেকে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি আবার পোক আইকন নিয়ে মাই টিভিতে। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম ঈদের বিশেষ সঙ্গীতের আয়োজন পোক আইকন নিয়ে মাই টিভিতে, এবং আমাদের সঙ্গে আছে অরূপ রাহি, এবং আমরা শুনছি আজকে লালন ফকিরের গান, যেগুলোকে কেবল গানই বলা যায় না, বলা যায় সুরে বাঁধা, তালে বাঁধা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, এবং আসলে জীবনের নানান প্রশ্ন উত্তরের খেলা। এই খেলাটি এত অপূর্ব খেলা, আমি আজকে যেন আবার নতুন করে বোঝবার চেষ্টা করছি, বুঝে তো ওঠা যায় না, এই বোঝবার চেষ্টাটাই বড় মজার। তুমি কি বোঝাবে এবার আমাদের? এইবার আমরা একটা গান করতে পারি সাইজির, সেটা হচ্ছে এই যে আমাদের নদিয়া অঞ্চলে যে লীলা হলো চৈতন্য, সেই চৈতন্য লীলা নিয়ে সাইজির একটি বাণী। ইয়রা তিন পাগলে, ওরা তিন পাগলে হইল মেলা নদী আসে, ওরা তিন পাগলে, ওরা তিন পাগলে হইল মেলা নদী আসে, হইল মেলা নদী আসে, যাস নেও পাগলের কাছে। একটা পাগলামি করে যাত্রা এসে যাত্রে দৌড়ে যেয়ে, এই একটা পাগলামি করে যাত্রা এসে যাত্রে দৌড়ে যেয়ে, আবার হরি বলে পড়ছে ঢলে দুলার মাঝে,
হরি বলে পড়ছে ঢলে, আবার হরি বলে পড়ছে ঢলে দুলার মাঝে, ওরে মন দুলার মাঝে, তোরা কেউ যাস নেয় পাগলের কাছে, তোরা কেউ যাস নেয় পাগলের কাছে। নারকলের মালা তাতে জল তোলা ফেলা, করঙ্গসে একটা নারকলের মালা তাইতে জল তোলা ফেলা, করঙ্গসে পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, পাগলের সঙ্গে যাবি, পাগলের সঙ্গে যাবি পাগল হবি, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, ওরে মন বুঝবি শেষে, তোরা কেউ চাস নেয় পাগলের কাছে, তোরা কেউ চাস নেয় পাগলের কাছে। পাগলের নামটি যেমন বলিতে ফকির লাল হয় তারা সে, পাগলের নামটি যেমন বলিতে ফকির লাল হয় তারা সে, ওসে চৈতে নিতে যতই পাগল নাম ধরে সে, সে চৈতে নিতে যতই পাগল, সে চৈতে নিতে যতই পাগল, সে চৈতে নিতে যতই পাগল নাম ধরে সে, পাগলের নাম ধরে সে, তোরা কেউ যাস নেয় পাগলের কাছে, তোরা কেউ যাস নেয় পাগলের কাছে। তিন পাগলে হল মেলা নদে এসে, আর তিন পাগলে হল মেলা নদে এসে, হরি ওই অদিনিতে চৈতে পাগল, চৈতে পাগল নাম ধরে সে, তোরা কেউ যাস নেয় পাগলের কাছে, 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 তোরা কেউ যাস নেয় পাগলের কাছে। শুধু অবাক হইয়া রূপ যে এত বছর ধরে এই গানগুলো মানুষের মুখে মুখে কোথাও নিশ্চয় মনে নাড়া দিচ্ছে, এত নাড়া দিচ্ছে
যে মানুষ মানুষের ঢলও বেড়েছে কুষ্টিয়ায় লালন আখড়ায়, তাই না? এই সব কথা নিয়ে আবার ফিরব গান নিয়ে, লালন শাহকে চেনার ইচ্ছে নিয়ে আবারও ফিরব ফোক আইকনে। থাকুন আমাদের সঙ্গে মাই টিভিতে। ফিরে এলাম আমরা ফোক আইকন নিয়ে, ঈদের এই চমকপ্রদ একটি সঙ্গীত আলেখ্যর মতনই আমি বলবো, কারণ নানান কিছু জানারও একটা সৌভাগ্য হচ্ছে এই অনুষ্ঠানে। এবার কোন গানটি করবে? এবার সাইজির জাত গেল, জাত গেল যে গানটা, হ্যাঁ সেটা করবো। চলো শুনি। আজব কারখানা, জাত গেল যাতে গেল বলে, সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখে টানা নানা, যাত গেল যাতে গেল বলে, ইয়ে কি আজব কারখানা, যাত গেল যাতে গেল বলে, আরে আজ বার কালে কি যাত ছিলে, এসে তুমি কি যাত নিলে, আজ বার কালে কি যাত ছিলে, এসে তুমি কি যাত নিলে, কি যাত হবা যাবার কালে, কি যাত হবা যাবার কালে, সে কথা ভেবে বলো না, যাত গেল যাত গেল বলে, এ কি আজব কারখানা, যাত গেল যাত গেল বলে। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, এক জলে সকলে সুচি, ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, এক জলে সকলে সুচি, দেখে শুনে হয় না রুচি, দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না, যাত গেল বলে, এ কি আজব কারখানা, যাত গেল বলে। গোপনে যে বেশার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়,
কোনে যে বেশার ভাত খাই তাতে ধর্মের কি ক্ষতি হয়, লালন বলে জাতকারে কয়, লালন বলে জাতকারে কয়, সে ভ্রমত গেল না জাত গেল জাত গেল বলে কি আজব কারখানা, জাত গেল জাত গেল বলে। সত্যি আমরা পৃথিবীটাকে জাতেরই কারখানা বানিয়ে ফেলেছি। এর থেকে আসলেও মুক্তির উপায় কিন্তু বাতলে গেছেন এনারা, এবং এমন কিছু গবেষণা করতে হবে না এই হ্যাঁ অদ্ভুত অবস্থা থেকে বার হয়ে আসতে। এর পরে কোন গানটি শুনবো? সহজ মানুষ ভোজে। সহজ মানুষ ভোজে দেখনার দিব্য জ্ঞানে, সহজ মানুষ ভোজে দেখনার দিব্য জ্ঞান, পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি, বর তোমার পাবি বর তোমার, সহজ মানুষ ভোজে দেখনার মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু পাবে কাটি, ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু পাবে কাটি, মরিলে সদ হবে মাটি, মরিলে সদ হবে মাটি, তরাইয়ে ভেদ লজনে, তরাইয়ে ভেদ লজনে, সহজ মানুষ ভোজে দেখনার মন দিব্য জ্ঞানে, সহজ মানুষ মলে পাবে বেহেস্ত খানা, তাই শুনে তো মন মানে না, শুনে মলে পাবে বেহেস্ত খানা,
তাই শুনে তো মন মানে না, বাকির লোভে নগদ বানা, জ্ঞানে সহজ মানুষ বজে দেখ নার মন, দিব্য জ্ঞানে সালা তুল মেরা জুল মোমেন নাম, জানে গা সেই নামাজের বেনা, সালা তুল মেরা জুল মোমেন নাম, জানে গা সেই নামাজের বেনা, বিশ্বাসীদের দেখা শোনা, বিশ্বাসীদের দেখা শোনা, লালন কয়ে ভুবনে, লালন কয়ে ভুবনে, সহজ মানুষ বোঝে দেখ নার দিব্য জ্ঞানে, সহজ মানুষ গানে পাবিরে অমূল্য নিধি, পাবিরে অমূল্য নিধি, বার তো মানে পাবি বার তো মানে, সহজ মানুষ বোঝে দেখ নার মন দিব জ্ঞানে, সহজ মানুষ বোঝে দেখনার মন দিব জ্ঞানে। অনেক ধন্যবাদ আরো লালন স্যার, হাজার হাজার গানের মধ্যে কিছু কিছু গান শহরে এসে পৌঁছেছে, সেগুলো শহুরে মানুষের আবার আখড়ায় যাওয়ার কারণেই কিন্তু তারা বহন করে নিয়ে এসছে শহরে, যে কারণে এই যে গানগুলো তুমি শোনাচ্ছ এগুলো বেশ জনশ্রুত গান নাকি? জি, আজকে আমি এই রকম একটা ইয়ে করেছি যে জনপ্রিয় গানগুলো, এবং এটাও একটা খুব ইন্টারেস্টিং এই যে যাত্রাটা কুষ্টিয়া থেকে শহরে আসার যে যাত্রা, এগুলো খুব মজার কিন্তু, নাগরিক জীবনের সঙ্গে মিশে যাওয়া, তাই না? জি, এবং নাগরিক জীবনের সঙ্গে মিশে যাওয়ার সাধনাটা যারা করছেন, কঠিন সাধনা কিন্তু, লালনের দর্শন নিয়ে শহরে তোমার মতন মানুষরা যারা বাস করছো, এইটাও আমার জানার খুব ইচ্ছে হয়, এই দর্শন, হ্যাঁ, এই দর্শন কি করে শহরের শহুরে পনার মধ্যে বেঁচে থাকে। সেই আলাপে তো আজকে মনে হয় যাওয়ার সময় নেই, আমি আজকে শুধু গানের মধ্যে মনোযোগ রাখছি, ঠিক আছে, কারণ শুনবো কোনো একদিন তো অনেক আলোচনা করা যায়। যেমন আপনি বলেন যে মানবতা, তো মানবতা কাকে বলে? যেমন বলা হয় যে ওরে মানুষ মানুষ সবাই বলে, আছে কোন মানুষের বসত কোন দলে, কিংবা চণ্ডীদাসের নামে যে কথাটা চালু আছে যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই মানুষ কোন মানুষ, এইরকম অনেক আলোচনা করা যায়, তাকে বলে মানবতাবাদ, ইউরোপ যাকে মানবতাবাদ বলে, আমাদের এখানে বাউল সাধক ফকির সাধক যারা তারা কি সেটাকেই মানবতা বলেন কিনা, এগুলো অনেক দার্শনিক তর্ক আছে, আমি সেদিকে আজকে একদমই যাচ্ছি না, সময় যেহেতু কুলায় না, ফলে আমি শুধু গানে ছোট ছোট করে বলো। আচ্ছা ঠিক আছে, আশা করব একটা ছোট বিরতি হবে, কিন্তু হয় না ঈদের সময়, তো বেশ একটা লম্বা বিরতির পর আবার ফিরছি আমাদের ফোক আইকনে, এবং সঙ্গে আছেন সম্রাট লালন শাহ,
এবং তাকে বহন করছেন আমাদের অরূপ রাহি। ফিরছি আবার আমরা, ফিরে এলাম আমরা শেষ অংশ এই পর্বের, এবং শেষ অংশে আমাদের সঙ্গে তো অবশ্যই আছে অরূপ রাহি, এবং সঙ্গে নিয়ে এসেছে তাঁর বিশেষ ক্ষেত্রই ফকির লালন শাহ। আসলে লালনের পিপাসা পূর্ণ হওয়ার বোধ হয় নয়, এবং লালনকে জানার পিপাসাও পূর্ণ হওয়ার নয়। এসে গেলাম শেষ গানের পায়ের একদম কাছে, তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। তোমাকে কি বলবো, এই যে ভাবনাগুলো সুরে তালে তুমি আমাদেরকে জানালে শোনালে এত ভালো লাগলো, আর তোমাদেরকে তো কি বলবো, বারবার বলি বারবার, কি চমৎকার বলো অরূপ। হ্যাঁ, আমিও আপনাকে ধন্যবাদ জানাই আপা, আমি ভাবিনি যে আপনার সঙ্গে দেখা হবে এই আয়োজনে এইভাবে, তো আমি খুবই আনন্দ পেয়েছি। আর আমার সঙ্গে যে আমার সব গুণী শিল্পী, অসাধারণ শিল্পী, এদের সঙ্গে আমার কিন্তু আজকের সম্পর্ক না। নয়ন যেমন আমার প্রথম যে সাঁইজির গানের অ্যালবাম, সেখানে শুধু ঢোল না আর অনেকগুলি যন্ত্র বাজিয়েছেন, এবং অসম্ভব গুণী শিল্পী মাখন, আমাদের শহীদ, অসাধারণ বাজনা এদের। আমি খুবই আনন্দ পেয়েছি গান করে, আর মাই টিভিকে অনেক ধন্যবাদ। আমাদের যারা দর্শক আছেন প্রিয়, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার যেন সাঁইজির কথা আমাদের আমাদের হৃদয় ধারণ করতে পারি এবং আমাদের জীবনে কাজে লাগাতে পারি। একেবারে সহজ মানুষ হওয়া, এই জাত গেল না করা, এই কথাগুলোকে আসলে কেবল গাইব তাই নয়, জীবনের আচরণের মধ্যে যদি আমরা জড়িয়ে ধরতে পারি আদর করে, তাহলেই কিন্তু এই সব বিশাল বিশাল মানুষ যারা এই বাংলার মাটিটাকে ধন্য করেছেন, তারা তাদের আত্মা খুশি হবে। তারা ভালো চেয়েছিলেন, তো তারা ভালো চাইলেন, তাহলে আমরা কি করছি আমি এটা ঠিক বুঝে উঠি না। একটি মানুষ, তিনি কোথায় জন্মেছিলেন বলে জাননি, কবে জন্মেছিলেন তাও খানিকটা আঁচ করে নেওয়া হয়েছে, কে তার পিতা ছিল, কে তার মাতা ছিল, কোথায় ওনার বসবাস, কিছুই কিন্তু সেভাবে পরিষ্কার নয়। কী ধর্মে উনি নিজেকে লালন করতে চেয়েছেন সেটা কিন্তু খুব পরিষ্কার, তিনি মানব ধর্মে লালন করতে চেয়েছিলেন নিজেকে। আর এই ধর্মটাকেই যদি আমরা আষ্টে পৃষ্ঠে গ্রহণ করি, তাহলে লালনকে ছুঁতে পারব। তার ছবি বলতে কিছুই ছিল না, ভাগ্যবশত ঠাকুর পরিবারের সাথে তার একটা সাংঘাতিক রকমের যোগাযোগ, কারণ তাকে খুব শ্রদ্ধা করত ঠাকুর পরিবার, এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরবাবু বসে ওনার একটি ছবি এঁকেছিলেন, সেটি আমরা তার চেহারা স্বরূপ দেখতে পাই। এই মানুষটির চেহারাটিকেও উনি কোনো গুরুত্ব দেননি, উনি ওনার নিজেকে কোনো গুরুত্ব দেননি, উনি ওনার মনে ভেসে আসা কোথা থেকে ভাবনাগুলো সেগুলোই আমাদের সাথে ভাগ করে নিতে চেয়েছিলেন। আমরা এই ভাগ পাওয়ার সৌভাগ্য নিয়ে আজকের ফোক আইকনটি পর্ব শেষ করছি। এর পরের যে আরও কতগুলো পর্ব চলবে এই ঈদে, আরও ছটি পর্ব, তাতে আমরা আরও এরকম মন্দের উপহার পাবো, এরকম মন্দের সাথে পরিচিত হতে পারবো। আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে চলে যাচ্ছি অরূপের গানে। মিলন হবে কত দিন, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের
জানে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, এই আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। চাতক প্রায়হর নিশি চেয়ে যাচ্ছি কালো শশী, চাতক প্রায়হর নিশি চেয়ে যাচ্ছি কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, হে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওই রূপের এ দর্পণে, এ দর্পণে, হে আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। ওরূপ যখন শরণ হয় আর থাকে না লোক লজার ভয়, ওরূপ যখন শরণ হয় থাকে না লোক লজার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, আর লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম করে সে জানে, ও প্রেম করে সে জানে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে,
আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি।